ফের একদিনের মাথায় 7 কোটি টাকার নেশার সিরাপ আটক অসম চুরাইবাড়ি পুলিশের হাতে। প্রায় 64,000 এসকোপ সিরাপ আটকে রীতিমতো রহস্যের দানা বাঁধছে অসম গেটে। এদিকে শনিবার সকালে উত্তরপ্রদেশ থেকে আগরতলা পাচারের পথে ফের এই বিপুল পরিমাণ নেশাজাতীয় এসকোপ সিরাপ জব্দ করলো অসম চুরাইবাড়ি পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে ওয়াচপোস্টের ইনচার্জ প্রণব মিলির নেতৃত্বে পুলিশ কর্মীরা তল্লাশি চালিয়ে PB13BD5534 নম্বরের 14 চাকার লরি থেকে উদ্ধার করে 400 কার্টনে মোট 64,320 বোতল এসকোপ সিরাপ, যার কালোবাজারি মূল্য প্রায় 7 কোটি টাকা। আটক করা হয়েছে চালক রবি শর্মা, পিতা লক্ষণ শর্মা, বাড়ি অশোকনগর মধ্যপ্রদেশ। সঙ্গে আটক করা হয়েছে গাড়িটি। আগরতলা নিয়ে যাওয়ার জন্য আসা পাথারকান্দির কলকুলি ঘাটের প্রয়াত গণেশ শুক্ল বৈদ্যর ছেলে 45 বছর বয়সী সুনীল শুক্ল বৈদ্যকেও। নেশাজাতীয় সামগ্রীগুলির সঙ্গে বিশেষ এক প্রকার বালির বস্তা ছিল গাড়িতে, যা পুলিশকে চালক জানিয়েছিল মোরগের খাদ্য বলে। কিন্তু পুলিশের তল্লাশিতে বালির বস্তার আড়ালে লুকিয়ে আনা নিষিদ্ধ নেশাজাতীয় সামগ্রীগুলি উদ্ধার হয় এবং বৃহৎ সফলতা পায় অসম চুরাইবাড়ি পুলিশ। চালকের বয়ান মতে সামগ্রীগুলি বানারস থেকে লোড করা হয়েছে, কিন্তু সন্দেহ করা হচ্ছে সামগ্রীগুলি পশ্চিমবঙ্গ বা মেঘালয় থেকে লোড করা হয়। তাছাড়াও সামগ্রীগুলি ত্রিপুরা রাজধানী আগরতলা হয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে ছিল, কিন্তু মাঝপথে পাচারকারীদের সমস্ত পরিকল্পনা ভেস্তে দেয় পুলিশ। পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ইনচার্জ। ধৃত চালকদ্বয়ের করিমগঞ্জ CGM আদালতে সোপর্দ করা হবে। এদিকে ওয়াচপোস্টের ইনচার্জ প্রণব মিলি বরাবরই নেশার বিরুদ্ধে অভিযান চালিয়ে আসলেও একাংশ চক্র এখনো সক্রিয় রয়েছে নেশা পাচারে। তিনি এত বিপুল পরিমাণ নেশা সামগ্রী আটক করার পরেও কেন ফের আজ শনিবার 7 কোটি টাকা নেশার সিরাপ নিয়ে আসা পাচারকারীরা, এ নিয়ে নানা প্রশ্ন তৈরি হচ্ছে বিভিন্ন মহলে। ব্যুরো রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ।